ব্যাক টু কুকিং উইথ রাজিয়া। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আল্লাহ রহমতে আমিও ভালো আছি। তো আমি একটা চিকেনের পাকোড়া রেসিপি নিয়ে এসেছি। আমি তো শর্টকাট ভিডিও ওইটা দিয়ে দিলাম। তো চিকেনটা বনলেস করে ওইটা আমি রেখে দিয়েছি, পরিমাণ মতো সাইজ করে রেখেছি। তো এখন রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এটা হলো চিলি যে যতক্ষণ কান ততক্ষণ দিতে পারেন। আর এইটা জিঞ্জার গার্লিক পেস্ট 2 টেবিল স্পুনের মতো প্রায় হবে ওইখানের মধ্যে। 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি ওইটার মধ্যে। আর 2 টিস্পুনের মতো প্রায় হবে লেমন জুস। আর মিক্স পাউডার, ওইটা আমার হাতের বানানো মিক্স পাউডার, ওইটার মধ্যে সব মশলা আছে। তো এইখানের মধ্যে আমি কালার দিয়ে দিয়েছি 1/2 টিস্পুনের মতো। তো এখন প্লেন ফ্লাওয়ার বা ময়দা 2 টেবিল স্পুনের মতো দিয়ে দেব। এখন কর্নফ্লাওয়ার লাগবে ওইটার মধ্যে, কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুন 2 টিস্পুনের মতো ওইটা লাগবে। কেন আমার চিকেনের পরিমাণটা খুবই কম, তো ওইটা হলো মশলা এটা পরিমাণ মতো মিলিয়ে দিতে হবে। কনসিস্টি কীভাবে আসবে, তো একটা ওইটা সাইডে 1/2 আওয়ার মতো রাখতে হবে। তো আমি অলরেডি আমার পানের মধ্যে আমি অয়েল গরম করে দিয়ে দিয়েছি চিকেনটা। দেখেন কত সুন্দর কালার হয়েছে, এটা খেতেও স্বাদ হয়েছে। তো বাচ্চারা তো ওইটা খুব খেতেই ভালোবাসে। তো আমার চিকেনটা ফ্রাই হয়ে হওয়ার পথে ওইটা ফ্রাই হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে নেব। তো হয়ে গেল ওইটা, আমি সার্ভিং ডিশে অলরেডি নিয়ে নিয়েছি। আমি সার্ভে দেখে দিলাম কীভাবে সাজিয়েছি আমার প্লেটটা। তো এত সুন্দর কুইক একটা রেসিপি, আমি একটা রেসিপি, বাচ্চারা তো এইভাবে রেসিপি খেতে ভালোবাসে তারা। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে। আর কীভাবে কী হয়েছে এটা জানাবেন।